চিনির মৃত্যুর নাটকের পুরো চিত্রনাট্য লেখা হয়ে গেছে। আমি হসপিটাল থেকে একটা ড্রেস জোগাড় করেছি, এদিকে একটা বেওয়ারিশ লাশও পাওয়া গেছে। ওই লাশে ওই ড্রেস পরিয়ে আমি আমার লোকেরা সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। মনে হবে ট্রেনে কাটা পড়ে মারা গেছে চিনি। পুলিশের কাছেও খবর পৌঁছে গেছে, ওরা সেই লাশ পেয়ে ভেবেই নেবে যে চিনি মারা গেছে ওভাবে, কারণ চিনির জাল হাতের লেখার চিঠি পাওয়া যাবে ওই ডেড বডির হাতে। বাহ, অসাধারণ! আমি তো ভাবতেই পারছি না অপালা, তুমি এত কিছু করে ফেলেছো। হ্যাঁ আন্টি, বাকিটা এবার তোমাকে ম্যানেজ করতে হবে। অবশ্যই, এবার তো দ্রোণকে বিশ্বাস করতেই হবে, চিনি মরেছে। এটা কি? আমি কি করে বলবো বলতো? আমি কি ওকে চিনি না জানি? ও, চিনানি জানানি একটা মেয়েকে তুমি ঘরে তুলে নিয়ে চলে আসলে? দেখছো তো অবস্থা, জ্ঞান নেই, রাস্তা ফেলে রেখে চলে আসবো? না না, বাড়িতে নিয়ে চলে আসবো, তারপর কি হয় বলা যায় না। কি কি ধান্দায় আসে বলা যায়? আরে বাবা, কোনো ধান্দা নিয়ে আসেনি, মেয়েটা বিপদে পড়েছিল, বস্তির ছেলেরা ওকে ঘিরে ধরেছিল, তাই আমি ওকে বাঁচিয়েছি। খুব ভালো করেছো, তোমার তো একটাই কাজ, নাও এবার তোমার মায়ের ঠেলা সামলাও। এই তো, হে, এই তো দাদু ভাই, তোমরা এসে গেছো, কোনো খবর পেলে? কোনো খবর পাওনি? না। তাহলে এতক্ষণ কোথায় ছিলিস তোরা? আশেপাশের সমস্ত হাসপাতালগুলোতে খোঁজ খবর নিচ্ছিলাম, যদি চিনির কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে ওখানে ভর্তি করানো হয়ে থাকে, কিন্তু না, কোনো খোঁজ আমরা পাইনি। দ্রোণ, আমি আর পারছি না। অমন করিস না দ্রোণ, ঠিক পেয়ে যাবি, মনের জোরটা রাখ। আমি আর মনের জোর রাখতে পারছি না, সেটাই তো আমি আস্তে আস্তে হারিয়ে ফেলছি। মা, চিনি কি আমার জীবন থেকে হারিয়ে গেল? একদম হারিয়ে গেল? তাহলে তো আমি আর বাঁচব না। দেখ, তুই তোর এই শরীর নিয়ে এরকম ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস, পুলিশ তো নিজের কাজ করছে, একটু তুই বিশ্রাম নে বাবা। তুমি কি বলছো মা? আমার চিনি নিরুদ্দেশ, আমি বাড়িতে বসে বিশ্রাম করব না? ঠিক বলেছে বড় মা, একদম ঠিক বলেছে, আমি কিছুতেই ভেঙে পড়বো না, হয় চিনিকে আমি খুঁজে বার করবো, তা না হলে আমি নিজেই মরে যাব। দেখুন চিনি নতুন অধ্যায় 24 সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30 স্টার জলসায়।